সকলকে ওয়েলকাম। আমরা মাইক্রোসফট অফিস শিখছি, অফিস 2021 2021 শিখছি। আমি সুপ্রদীপ চক্রবর্তী, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লার্ন উইথ জয়। তো আমরা মূলত মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেশ কিছু ভালো ভালো ফিচার্স, ভালো ভালো অ্যাপ্লিকেশন শিখছি। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে অনেক কিছু কাজ করি। আমরা কালার কোড ইউজ করে আমরা চটজলদি কিছু দেখি, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমরা হায়েস্ট, লোয়েস্ট বা কোথাও বিলো অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ এসব জিনিস আমরা বার করতে পারি। তো সেটা আমরা একটু হাতে কলমে দেখি। ধরে নিচ্ছি আমরা, আমাদের এরকম একটা ডেটা আছে, একটা কোম্পানির সেলিংয়ের ডেটা, ডিলার আছে, ইয়ার আছে, মান্থ আছে, আইটেম আছে, জুন আছে, সেলিং অ্যামাউন্ট আছে, ইউনিট আছে। এবারে আমি এটাকে এমনভাবে করতে চাইছি যে আমার ধরলাম যে 6000-এর নিচে যেখানে যেখানে সেলিং অ্যামাউন্ট আছে সেগুলোকে একটা লাল কালি দিয়ে মার্ক করব। তাহলে দেখি কী করতে পারি। আমি তো এক একটা ধরে ধরে মার্ক করব না, আমি চাইছি 6000-এর নিচে সেলিং অ্যামাউন্টগুলোকে মার্ক করতে। আমার তাহলে একটা পদ্ধতি কী পারি, আমি ধরলাম এখানে সিলেক্ট করলাম, লাল কালি দিয়ে মার্ক করলাম, আবার এটাকে তাহলে ধরলাম, লাল কালি দিয়ে মার্ক করলাম, এখানে ধরলাম, লাল কালি দিয়ে মার্ক করলাম। এবারে ধরে নিচ্ছি আমার 2000 রো আছে, তাহলে তো আমি কি 2000 বার এরকম ভাবে করব? তা নয়। তাহলে একসাথে করার জন্যে যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে ক্লিক করে, আমি এখানে নয়, আমি ডেটাটায় ক্লিক করলাম, ডেটাটা সিলেক্ট, ডেটা রেঞ্জটা সিলেক্ট করলাম, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ এলাম। এবারে এখানে অনেকগুলো ফিচার্স আছে, তার মধ্যে কি আছে, হাইলাইট সেল রুল, টপ আর বটম রুল, ডেটা বার আছে, কালার স্কেল আছে, আইকন সেটও করা যায়। তো আমি প্রথমের দিকটা এটা শিখছি, পরপর আস্তে আস্তে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা কি ভেবে ধরেছিলাম যে 6000-এর নিচে সেলিং অ্যামাউন্টগুলোকে আমরা মার্ক করব। তাহলে আমরা কি করব, লেস দেন, তাহলে লেস দেনে ক্লিক করলাম। লেস দেন কি করছি, এটাকে যদি আমি 6000 করি তাহলে অটোমেটিক্যালি একটা পিঙ্ক কালার দিয়ে মার্ক হয়ে গেছে 6000-এর নিচে যারা আছে। তো এখানে আমি কালার কোড চেঞ্জ করতে পারি, ইয়েলো করতে পারি, আমরা গ্রিন ফিল উইথ আর গ্রিন টেক্সট এরকম করতে পারি। তো বাই ডিফল্ট আসবে রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। তো এটা যদি আমরা করে দিই, এটা ওকে করে দিলে আমার পারপাসটা সার্ভ করে গেল। এবারে এটা আরও একটা জিনিস করা যায়, এখানে আমি বলতে পারি যে 6000-এর নিচেগুলো পিঙ্ক কালার আর রেড দিয়ে মার্ক করেছি, আরও একটা কন্ডিশনাল ফরম্যাটিং যদি লাগে, যদি নিজে নিজে কনফ্লিক্ট না হয়ে থাকে, অর্থাৎ আমাদের একটা লেস দেন একটা গ্রেটার দেন হতে পারে, বিটুইন হতে পারে, আমি লেস দেন গ্রেটার দেনের মধ্যে যদি কনফ্লিক্ট না থাকে তাহলে এখানে যে কি করতে পারি, আমি 7000-এর বেশিগুলো আমি গ্রিন কালার দিয়ে আমি একটা কালার করার চেষ্টা করছি। তো আমি আবার একটা কন্ডিশনাল ফরম্যাটিং লাগাতে পারি, এখানে গ্রেটার দেন লাগালাম, গ্রেটার দেন লাগিয়ে কি করছি, এইটা চেঞ্জ করছি, প্রথমে গ্রিন করলাম, গ্রেটার দেন আমি করব কত, 8000। তাহলে সাইমলটেনিয়াসলি কি হলো, 8000-এর বেশিগুলোকে গ্রিন করলো আর 6000-এর কমগুলোকে পিঙ্ক কালার করলো। এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং আমি ইউজ করতে পারি। এবার আর আরও কি পারি, এবারে নিউমারিক লেস দেন গ্রেটার দেন আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে এইটা এটা একটা কন্ডিশনাল ফরম্যাটিং আমি করতে চাইছি, কিরকম, বিটুইন দিলাম। বিটুইন আমি দেখতে চাইছি কি, যে 2 থেকে 5-এর মধ্যে যারা আছে, 2 থেকে 5-এর মধ্যে যারা আছে তাদেরকে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করব। আমার কাজ হয়ে গেল, 2 থেকে 5-এর মধ্যে যারা আছে তারা ইয়েলো কালার দিয়ে মার্ক হয়ে গেল। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা শিখে গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আরও অনেক কিছু বিষয় আছে, আমরা আস্তে আস্তে সেগুলো শিখব।
তো সকলকে ধন্যবাদ।